সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই এই বৈশ্বিক মহামারী পরিস্থিতির মধ্যে সুস্থ আছো। পরিবারের সকল সদস্যদের নিয়ে সুন্দর এবং ভালোভাবেই সময় কাটাচ্ছ। তবে কঠিন লকডাউন চলতেছে, এই লকডাউনে বাহিরে বিনা প্রয়োজনে বের না হয় ভালো, আর যদি বিশেষ প্রয়োজনে আমাদের বের হতে হয়, জরুরি কাজ সেরে অবশ্যই বাসায় ফিরতে হবে এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে সঠিক নিয়মের মধ্যে। অনেকে মাস্ক পরে কিন্তু মাস্ক পরা সঠিক নিয়ম পালন করা হয় না, এতে কোনো ফল দেয় না। তো যাই হোক, সকলের জন্য শুভকামনা, সকলে সুস্থ থাকো। সামনে কোরবানির ঈদ আসতেছে, পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের সকলের জন্য, বিশ্ব মুসলিম উম্মার জন্য আমিন শান্তি বয়ে নিয়ে আসুক এবং এই বৈশ্বিক মহামারী থেকে বিশ্ব মুসলিম উম্মা তথা সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ অধ্যায়ে 12 পাঠ একটা বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা জানো আমরা আখলাকে জামে মেনে আলোচনা করতেছি, আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্রগুলো প্রথম সেমিস্টারে চলে গেছে। আখলাকে জামি বাবা নিন্দনীয় চরিত্রগুলো আমাদের জানতে হবে, জেনে সেই বিষয়গুলো আমাদের থেকে বিরত থাকতে হবে। আজকে আখলাকে জামিবার যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করবো সংক্ষিপ্তভাবে, ঘৃণা। ঘৃণা এটা আজকের আলোচনার বিষয়। তো প্রথমে আমরা জেনে নেই ঘৃণার পরিচয়, ঘৃণাটা কি। ঘৃণা অর্থ অবজ্ঞা, অপছন্দ, তুচ্ছ, তাচ্ছিল্য, উপেক্ষা, তুচ্ছ দেখা ইত্যাদি। কাউকে তুচ্ছ মনে করে সহ্য করতে না পারা এবং তাকে দূরে সরে ঠেলে দেওয়াই হচ্ছে ঘৃণার পরিচয়। কাউকে সহ্য করতে না পারা এবং তাকে তা থেকে দূরে সরে থাকা বা তাকে দূরে সরে ঠেলে দেওয়া, দূরে ঠেলে দেওয়া, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। এই ঘৃণা অহংকারের কারণে হয়ে থাকে, শত্রুতা বশত এই ঘৃণা মানুষ আরেকজনের প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করে থাকে। পদমর্যাদার লিপ্সা, দুজনের সমপর্যায়ে আসতে কে প্রমোশন পায় একজন পাবে, এখন আরেকজনের সাথে ঘৃণা বা হিংসা, হিংসা থেকে ঘৃণার উদ্রেক। তো ঘৃণা করা আসলেই এটা ভালো কাজ নয়, অবশ্যই ভালো কাজ নয়। তবে ক্ষেত্র বিশেষে ঘৃণা করাটা প্রশংসনীয় কাজ, এটা মানবিক গুণাবলী। ক্ষেত্র বিশেষে যেমন নিন্দনীয় কাজকে, ঘৃণিত কাজকে ঘৃণা করতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা প্রশংসার দাবিদার। যেমন সমাজের ভিতরে বিভিন্ন অপকর্ম এবং খারাপ কাজ হয়ে থাকে, যেমন চুরি, ডাকাতি, হাইজাক, সুদ, ঘুষ, মিথ্যা, ব্যয়াপনা, অশ্লীলতা, মাদক সেবন ইত্যাদি বিভিন্ন ঘৃণিত কাজ সমাজে আসে। এগুলো কিন্তু অবশ্যই ঘৃণিত কাজ, এই কাজকে ঘৃণা করতে হবে। এখন ঘৃণা বলতে সকল বিষয়ে যে আমরা আসলে ঘৃণা করা যাবে না এমনটা না, ঘৃণা খারাপ কাজকে ঘৃণা করতে হবে যাতে খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকে। যদি খারাপ কাজকে ঘৃণা না করা হয় তাহলে ওই খারাপ কাজটা সমাজের ভিতরে এস্টাবলিশ হয়ে যাবে এবং সেটা ভালো বলে মানুষের কাছে সকলেই যখন এরকম করতে থাকবে তখন এটা মানুষের কাছে ভালো বলে বিবেচিত হবে, এই ঘৃণা কাজটা, এই মন্দ কাজগুলো। এই জন্য মন্দ কাজগুলোকে ঘৃণা করতে হবে, তবে যিনি কাজ করবেন তাকে ঘৃণা করা যাবে না। কারণ পাপকে ঘৃণা করো পাপীকে নয়, কারণ পাপীকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে। যদি পাপীকে ঘৃণা করা হয় তাহলে সে বলবে যে আমাকে সবাই ঘৃণা করে, আমি আর ভালো হলাম কি, ভালো হবো না। এই জন্যে অবশ্যই পাপকে ঘৃণা করবো কিন্তু পাপীকে ঘৃণা করা যাবে না। তাহলে আমরা জেনে নিলাম ঘৃণা কাকে বলে এবং ঘৃণা কী কী কারণে হয়ে থাকে, ঘৃণার পরিচয়টা আমরা মোটামুটি জেনে নিলাম। অবশ্যই আমাদের এই ঘৃণা থেকে, ঘৃণার মতো একটা অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে, কাউকে ঘৃণা করা যাবে না। তবে ঘৃণিত কাজকে, মন্দ কাজকে অবশ্যই ঘৃণার চোখে দেখবো যাতে সেই ঘৃণিত কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে। এই পর্যায়ে আমি তোমাদের সাথে বলবো কুফল, এই ঘৃণার কী কুফল রয়েছে আমরা জেনে নেই। ঘৃণা একটি মারাত্মক মানসিক ব্যাধি, ঘৃণা হচ্ছে মারাত্মক একটা মানসিক ব্যাধি, গুরুতর একটা ব্যাধি, এবং এই ঘৃণার কারণে বন্ধুত্বের মাঝে ফাটল ধরে সমাজে অশান্তির সৃষ্টি হয়। ঘৃণাকারী কখনো মনে শান্তি লাভ করতে পারে না এবং ইহলৌকিক পারলৌকিক ক্ষতি সাধিত হয়। এই ঘৃণার কারণে ইহলৌকিক ক্ষতি, সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা, একজন একজনের ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কারণে, মানুষের মাঝে বিদ্বেষ ছড়ানোর কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং একটা অশান্তিময় পরিবেশ সৃষ্টি হয় এবং আখেরাতে এর কুফল রয়েছে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ একটি হাদিস বলা হয়েছে, দা বাইলাইকুম দা উল উমামি,
অবলাকুল হাসাদু ওয়াল বাগদাউ, আল্লাহ রাসূল বলেছেন যে পূর্ববর্তী দুটি রোগ, পূর্ববর্তী উম্মতের দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। তাহলে মনে হয় যে আসলে এই রোগ একটা একজনের থেকে আরেকজনের মধ্যে যদি সেটা চলে যায় সেটা সংক্রমিত রোগ বলে এই এটাকে রোগের সাথে তুলনা করা হয়েছে। তাহলে পূর্ববর্তী দুটি রোগের কথা বলা হয়েছে, কি কি? আল্লাহ রাসূল বলছেন পূর্ববর্তী উম্মতের দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। তাহলে মনে হয় পূর্ববর্তী জামানায় এই দুটি রোগ ছিল, কি কি? একটা হলো হিংসা, একটা হলো ঘৃণা, অপরকে হিংসা করা এবং ঘৃণা করা, এটা একটা রোগ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কারণ যার ভিতরে এই অভ্যাস আছে, বহুত খাস্ত আছে, সেইটা থেকে বেরোয় আসতে পারে না, ছাড়তে পারে না। তাহলে পূর্ববর্তী উম্মতের মধ্যেও, অন্যান্য নবীর রাসূলের উম্মতের মধ্যেও এই দুটি রোগ ছিল, একটা হলো ঘৃণা, একটা হলো হিংসা। তাহলে যেহেতু এই দুটি রোগ, এই রোগ থেকে আমাদের বাঁচতে হবে, হিংসা এবং ঘৃণাকে অ্যাভয়েড করে চলতে হবে। কাউকে ঘৃণা করা যাবে না, কারোর সাথে হিংসা করা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, তিনি আরও বলেছেন তোমরা একে অপরকে হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, এবং একে অন্যকে ক্ষতির কৌশল করো না, অন্যের ক্ষতির কৌশল করার জন্য কৌশল করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, বুখারী শরীফ মুসলিম শরীফ। আর তোমরা জানো পৃথিবীতে যত বিখ্যাত হাদিস গ্রন্থ আছে তার মধ্যে বুখারী এবং মুসলিম শরীফ সবচেয়ে নির্ভরযোগ্য দুটি হাদিস গ্রন্থ। এই দুটোটা হাদিস গ্রন্থেই এই হাদিসটা উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল বলেছে তোমরা একে অপরকে হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, তোমরা একে অন্যের ক্ষতি করার কৌশল করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে, যেহেতু আল্লাহর বান্দা সবাই, আল্লাহর বান্দা হিসেবে পরস্পর তোমরা ভাই ভাই হয়ে যাও, অর্থাৎ একে অন্যের ভাই হিসেবে তোমরা আচরণ করো, ভাইয়ের মতো আচরণ করো, কারোর সাথে হিংসা ঘৃণা করো না। তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা দিতে হবে, অবশ্যই ঘৃণা করা যাবে না একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন ভাইয়ের সাথে আরেকজন, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে ঘৃণা করবে, হিংসা করবে, এটা হতে পারে না। ঘৃণা বা তাচ্ছিল্য শয়তানের বৈশিষ্ট্য, এই কাজটা হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। যেমন আদম আলাইহিসসালামের প্রতি তাচ্ছিল্য করার কারণে সে অভিশপ্ত হয়েছে, আদম আলাইহিসসালামের সম্মান থেকে সে ঈর্ষান্বিত হয়ে তাকে ঘৃণা করেছে, এবং এই কারণে সে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে আদম আলাইহিসসালামকে সিজদা করেনি। আল্লাহর হুকুম ছিল যা সকল ফেরেশতা সিজদা করেছে, কিন্তু আদম আলাইহিসসালামকে এই ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে ইবলিস, যে আজাজিল ছিল, ওয়াল্লিমুল মালাইকা ছিল, আর সে এই ঘৃণিত একটা এই কাজকে, মানে এই আমলটা অর্থাৎ এই রোগটা তার ভিতরে থাকার কারণে, ঘৃণার রোগটা থাকার কারণে সে বিদ্বেষপূর্ণভাবে আদম আলাইহিসসালামকে ঘৃণা পোষণ করেছে। আল্লাহ তাআলা তাকে চিরতরে অভিশপ্ত করে দিয়েছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছেন। তাহলে অবশ্যই ঘৃণা একটা মন্দ কাজ, এই মন্দ কাজের কারণে ইবলিস অভিশপ্ত হয়েছে। আমরাও যদি ঘৃণার মতো এই কাজটা আমাদের ভিতরে বদখাস্ত থাকে, অপরকে ঘৃণা করি, তাহলে মানুষও আমাকে পছন্দ করবে না, দুনিয়ার জীবনটা দুর্বিষহ হবে, এবং আল্লাহ আল্লাহ রাসূলও পছন্দ করবে না, আখিরাতেও আমার জন্য অনেক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। এই জন্যে আমরা ঘৃণার কুফল উপলব্ধি করবো, সকলের প্রতি উদার হব। আমাদের করণীয় কী? এবং এ পর্যায়ে বলতেছি কুফল গেল, এখন আমাদের কী করণীয়? আমাদের করণীয় হচ্ছে কুফলের পরে করণীয়, আমাদের করণীয়। তাহলে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা ঘৃণার কুফলটাকে উপলব্ধি করব এবং সকলের প্রতি উদার হব এবং ভালো কাজের প্রশংসা করব, কারো ভালো কাজ হলে তার প্রশংসা করব, এবং বিদ্যা বা সামাজিক মর্যাদার ক্ষেত্রে মাপকাঠিতে কাউকে ঘৃণা বা হেয় প্রতিপন্ন করা যাবে না। তবে মন্দ কাজকে ঘৃণা করতে হবে, মন্দ কাজকে ঘৃণা করতে হবে, এবং মন্দ কাজকে ঘৃণা করার মাধ্যমে সমাজ থেকে যাতে মন্দ কাজ উঠে যায়, আর তা না হলে সমাজ আস্তে আস্তে মন্দ কাজ এস্টাবলিশ হবে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি সংক্ষিপ্তভাবে ঘৃণা কাকে বলে এবং ঘৃণার কী কী কুফল রয়েছে। দুনিয়া এবং আখেরাতে ওই জগতের ঘৃণার কুফল রয়েছে। আমরা এই ঘৃণার মতো বদখাস্ত থেকে নিজেদেরকে সেভ রাখবো, তবে মন্দ কাজকে ঘৃণা করবো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, অন্য একটা টপিক নিয়ে আরেকদিন আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।